रमदन् मारक रमदी राबारक रमदी रमदन् मुारक रमदी रमदन् मुारक रमदी আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রতিদিনের মতো আজকে আমরা পবিত্র কোরআনের দরস নিয়ে উপস্থিত হয়েছি যেভাবে যারা নিয়মিত দর্শক আপনারা জানেন যে আমরা সুরা ইউনুসের থেকে দরস আমাদের চলছিল গতকালকে আমরা একশো আট নম্বর আয়াত পর্যন্ত আয়তের পুরো শেষ হয় না একশো আট নম্বর আয়াত একশো আট নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা আবার একশো আট থেকে শুরু করে হুদের কিছু অংশ পাঠ করব্লাহিমিন বিসমিল্লাহির রহমানির রহিম সৎকলাহু বেদু বেদুফল কাশফল وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم Qul ya ayyuhan nasu qad ja'akumul haqqu mir rabbikum faman ihtada fa inna ma yahtadi li nafsihi wa man dalla fa inna ma yadillu alaiha وما أنا عليكم بوقيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين بسم الله الرحمن الرحيم الف لام را كتاب احكمت اياته ثم فصلت من لدن مِنْ خبير الله تعبدوا الا الله

يمتعكم متاعا حسنا الى اجل مسمى ويؤتي كل ذي فضل فضله وان تولوا فاني اخاف عليكم عذاب يوم كبير ইল আল্লাহ হে মার্জি আজকে আমরা সুরা ইউনুসের আট থেকে দশ তিনটি আয়াত পড়েছি এবং সুরা হুদের এক থেকে পাঁচ পাঁচটি আয়াত সর্বমোট আটটি তেলাওয়াত করেছি দুই সুরা থেকে এর অর্থগুলো হচ্ছে আর আল্লাহ তোমাকে কোনো কষ্টে ফেলে দিলে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নেই আর তিনি তোমার জন্য কোন মঙ্গল চাইলে তার অনুগ্রহ রদ করারও কেউ নেই তিনি তার বান্দাদের মাঝে যাকে চান এ অনুগ্রহ দান করেন আর তিনি অতি ক্ষমাশীল ও বারবার কৃপাকারী তুমি বলো হে মানব নিশ্চয় তোমাদের বালকের পক্ষ থেকে তোমাদের কাছে সত্য এসে গেছে সুতরাং যেই হেদায়ত লাভ করে সে তার নিজের মঙ্গলের জন্যই হেদায়ত লাভ করে আর যেই পথভ্রষ্ট হয় সে নিজের স্বার্থের বিরুদ্ধেই বিপথে যায় আর আমি তোমার ওপর তত্ত্বাবধায়ক নই আর তোমার প্রতি যা ওহি করা হয় তুমি কেবল এরই অনুসরণ করো এবং আল্লাহ নিঃসিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তুমি অবিচল থাকো তিনি মীমাংসাকারীদের মাঝে সর্বোত্তম আল্লাহর নামে যিনি পরম করুণাময় অযাচিত অসীম দানকারী ও বারবার কৃপাকারী আনাল্লাহ আরা অর্থাৎ আমি আল্লাহ আমি দেখি এটি এমন এক কিতাব যার আয়াতগুলো সুরক্ষিত ও ত্রুটিহীন করা হয়েছে এরপর এরপর এগুলো সবিস্তারে বর্ণনা করা হয়েছে এ হল প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে এগুলোতে বলা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না নিশ্চয় আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এবং আরও বলা হয়েছে তোমরা তোমাদের বালকের কাছে ক্ষমা চাইবে এবং এরপর তার কাছে সবিনয়ে তবা করবে তাহলে তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদের উত্তম জীবন উপকরণ দান করবেন এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিকে তার যথাযথ মর্যাদা দান করবেন আর তোমরা মুখ ফিরিয়ে রাখলে নিশ্চয় আমি তোমাদের বিষয়ে এক ভয়ঙ্কর দিবসের আজাবের আশঙ্কা করছি আল্লাহর দিকেই হবে তোমাদের প্রত্যবর্তন আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান যেভাবে আমরা বলেছি যে গতকালকে আমরা একশো আট নম্বর আয়াত ইউনুসের একশো আট নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু সময়ের স্বল্পতার জন্য সে আলোচনা শেষ হয়নি তো এজন্য জন্য বাকি একশো আট নম্বর আয়াতের যে আলোচনা অবশিষ্ট রয়ে গেছে সেই সেখান থেকে আজকে শুরু করবে ইনশাল্লাহ তো এই আলোচনা শুরু করার আগে আমি একটু বলতে চাই গতকালকে ওই নিদর্শনের কথা আলোচনা করতে গিয়ে আমরা হজরত মুসিম সালামের যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের কথা উল্লেখ করেছিলাম সেখানে তারাহুরার মধ্যে স্লিপ অফ ট্রাং একটি শব্দ বেরিয়েছিল সেটি আসলে উত্তর গোলার্ধ বলেছিলাম এটা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ বলেছিলাম এটা আসলে উত্তর আর দক্ষিণ গোলার্ধ হয় না উত্তর আর দক্ষিণ মেরু হয় আর গোলার্ধ হয় পূর্ব আর পশ্চিম তো এটা একটা ইয়া ছিল আমার এটা সংশোধন করে নেবেন দর্শকরা যে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে হবে আসলে কথাটা যাই হোক একশো আট নম্বর আয়াতে যেখানে আল্লাহ তালা বলছেন যে ওয়া ইয়ামসাসকা লাহু বেজুর বেজুরিন ফালা কাশেফালাহু ইহুয়া ওয়া ইউ ওয়া ইউরিদ রদ দা ফাজহি তালা বলছেন যে যদি তোমাকে আল্লাহ তালা কোনো কষ্টে ফেলে দেন কোনো অনিষ্ট যদি আল্লাহর পক্ষ থেকে তোমাকে স্পর্শ করে কোনো দুঃখ যদি তোমাকে স্পর্শ করে তাহলে আল্লাহ ছাড়া সেই দুঃখ বা সেই কষ্টকে দূর করার ক্ষমতা কারণে আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কল্যাণ আল্লাহ তালা ধার্য করেন কোনো রহমত যদি আল্লাহতালা ধার্য করে দেন যে আমি তোমাকে এই কল্যাণের ভাগিদার করব। এই রহমত তোমাকে দান করব তাহলে সেই কল্যাণ সেই রহমত সে দয়াকে ফেরানোরও কেউ নাই আর আল্লা তালা তার যে কল্যাণ আর তার যে দয়া তার যে অনুগ্রহ তার ক্ষমা তার যে পুরস্কার এই সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে ইউসিবু বিহি মাইয়া মিন ইবাদি যে আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে তিনি এটা দিতে পারেন ওয়াহুয়া ওয়াহু গাফুর রাহিম আর তিনি হচ্ছেন পরম অতীব ক্ষমাশীল এবং বারবার কৃপাকারী তার ক্ষমার কোনো সীমা নাই তার দয়ারও কোনো সীমা নাই তো এই আয় থেকে হাজরত মুসল রাজু বলছেন যে এখানে একটি বিষয় আমাদেরকে শিক্ষা দিচ্ছে যেহেতু কাফেররা বলতো যে এই পবিত্র কোরআন অবলম্বন করার ফলে তারা তাদের মনে নাকি সন্দেহ সৃষ্টি হয় তারা নাকি এখান থেকে কোনো 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 ধরনের উপকার পায় না তো এটার উত্তর আল্লাহ তালা এ হাতের মধ্যে দিচ্ছেন যে যে তুমি বলো মোহাম্মদ আমি তো এই পবিত্র কোরআনকে অনুসরণ করার পরে আমার ভিতরে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে আমি আল্লাহ তালার প্রতি আমার মাঝে পূর্ণ বিশ্বাস সৃষ্টি হয়েছে এবং আমার মধ্যে থেকে আমার কোনো প্রকারের যে নিরাশা সেই নিরাশা নেই এই সমস্ত বিষয় এই সমস্ত যে উত্তম গুণাবলী এই গুণাবলীতে এই পবিত্র কুরআন মানার পরে আমার মানার জন্য আমার ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে দৃঢ়তর হয়েছে এখন যদি তোমাদের মাঝে এই এরকম বৈশিষ্ট্য সৃষ্টি না হয়ে বরং এর বিপরীত হয় এর জন্য তো এই কিতাব দায়ী হতে পারে না বরং এই জন্য তোমাদের নিজেদের যে অবস্থা সেই নিজেদের অবস্থা তোমাদের জন্য দায়ী তোমাদের ভিতরে যে নোংরামি অপবিত্রতা সেটা তোমাদের এই অবস্থার জন্য দায়ী আর এখান থেকে তোমাদেরকে নিজেদের রক্ষা পেতে হবে নিজেদের চেষ্টায় এই ইসলাম গ্রহণ করার মাধ্যমে আর এরপর আল্লা আল্লাহ তালা যে বিষয়টি এখানে বুঝিয়েছেন হাজরত মুসলাম্ম রাজন বলছেন এখানে যে কল্যাণ এবং অকল্যাণ মঙ্গল এবং অমঙ্গল যে বিষয়গুলো বর্ণনা হয়েছে এটি হচ্ছে দুই প্রকারের একটা কল্যাণ আর অকল্যাণ হচ্ছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বা সাধারণ যে আমাদের নিয়তি সেই নিয়তি অনুযায়ী যেটা চেষ্টা সাধনা প্রকৃতিক নিয়মে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যদি কেউ চেষ্টা সাধনা করে সেখানে পরিবর্তন হতে পারে সেই কল্যাণের মধ্যে মাত্রা অতিরিক্ত হতে পারে কম হতে পারে বেশি হতে পারে বা কোনো কোনো অনিষ্ট দূর হয়ে যেতে পারে কিন্তু মহান আল্লাহ তালা কর্তৃক যেটা নির্ধারিত হয়ে যায় মহান আল্লাহ যেটা সিদ্ধান্ত করে নেন যেটা ইচ্ছা ব্যক্ত করে নেন সংকল্প করে নেন যেটা কারোর জন্য সিদ্ধান্ত করে নেন সেইটাকে সেইটা কেউ রদ করতে পারে না এই কথা এই আজ থেকে বোঝা যায় যে মানুষের জন্য যে কল্যাণ ভালো মন্দ এই ভালো মন্দের ধরন দুইটা একটা সাধারণ ভালো মন্দ একটা হচ্ছে আল্লাহতালার সিদ্ধান্ত অনুযায়ী তালা যে ইচ্ছা অনুযায়ী আল্লাহ কোনো কিছু যদি ভালো করার নিয়োগ করে ফেলেন কারোর জন্য তার ভালোকে কেউ ফিরাতে পারবে না এবং কারোর জন্য যদি অনিষ্ট আল্লাহতলা নির্ধারণ করে ফেলেন সেই অনিষ্ট থেকেও কাউকে কেউ বাঁচাতে সাধ্য রাখে না তো একটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী হয় আর একটা হয় আল্লাহতালার সিদ্ধান্ত অনুযায়ী যদিও ওই প্রাকৃতিক নিয়মের মধ্যেও তালার যে বিধান সেটাই বিধান থাকে কিন্তু ওই জায়গায় আল্লাহতালা কি করেন না সেটা কম বেশি করার ক্ষেত্রে আল্লাহ তালা হস্তক্ষেপ ওইভাবে করেন না বা ওইটার এই আয়াতের মূল প্রতিবাদ্য বিষয় না এই আয়াতের মূল প্রতিবেদ্য বিষয় হচ্ছে যে বিষয়ে তালা সিদ্ধান্ত করে ফেলেন সেই সিদ্ধান্তের ক্ষেত্রে কেউ এটাকে নরচর করার ক্ষমতা রাখে না এরপরে পরবর্তী যে আয়াত সুরায়ুন একশো নয় নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলছেন যে কুল ইয়া ইউহানাসু কাজজা আকুমুল হাকু মির্বিকম যে হে মোহাম্মদ সাল্লাম আপনি লোকদেরকে বলে বলেতেন যে হে মানব জাতি তোমাদের কাছে তোমাদের প্রভু প্রতি প্রতিপালকের পক্ষ থেকে সত্য সমাগত হয়েছে সত্য এসে গেছে মানে ইসলাম যে সত্য ধর্ম সেই সত্য এসে গেছে ফা মানিহ তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লেভ এখন এরপরে এই সত্যের যে অনুসরণ করবে সে অনুসরণ করার পরে করাটা তার নিজের জন্যই মঙ্গল করা হবে এই হেদায়ত এই পবিত্র কুরআন যে আল্লাহ তালা নাজিল করেছেন তোমাদের কাছে যে সত্য সমাগত হয়েছে এই কোরআন যে এসেছে হেদায়ত যে এসেছে এই হেদায়েত যদি তোমরা নিজেরা অবলম্বন করো তাহলে তোমরা তোমাদের নিজেদের যে স্বার্থ নিজেদের যে কল্যাণ সেই কল্যাণের জন্যই তোমরা করবা এতে করে মোহাম্মদ সাামের কোনো কোনো কল্যাণ হবে না বা অন্য কোনো ব্যক্তিরও অন্য সাহাবিরও কোনো কোনো লাভ হবে না বরং যে সা হেদায়ত গ্রহণ করে লাভ তার হয় যে আল্লাহ তালার হেদায়ত লাভ করে সে নিজে লাভবান হয় এতে করে তালা লাভবান হয় না বা অন্য যারা এই হেদায়ত পাওয়ার ক্ষেত্রে সহায়তা করে থাকে তারা লাভবান হয় না আল্লাহ তালা এই জিনিসটা এখানে ঘোষণা করছেন আর যে পথপ্রষ্ট হয় এই পথপ্রষ্ট কাউকে ক্ষতি করতে পারে না যে তার নিজের ক্ষতি মানে ক্ষতিটা যে পথপ্রষ্ট হয় তার নিজেরই হয় যে পথ হয় সেই ক্ষতিগ্রস্ত হয় যদি আমরা মানে একটা উপমা দিয়ে দেখি চিন্তা করি যে একটা লোক এক জায়গায় যাওয়ার জন্য যে মনে করে যে কমলাপুর স্টেশনে যাবে এখান থেকে বের হয়ে গেল একটা হেদায়ত একটা মানে নির্দেশনা তাকে দিয়ে দেওয়া হলো যে তুমি এইভাবে এইভাবে যাবা গিয়ে তুমি কমলাপুর স্টেশনে যেতে পারব এখন যদি কেউ সেই তার দিক নির্দেশনা না মানে না মেনে একদিকে রওনা দিয়ে দেয় সে কি কখনো কমলাপুর বসতে পারবে পারবে না আর এই জন্য কষ্ট কাকে পেতে হবে যে কমলাপুর না বসলেও তার গন্তব্যে না গেল সেই ক্ষতিগ্রস্ত হবে এই জন্য যে পথ দেখিয়ে দিয়েছে যে তুমি ডানে যাবা বা বাসে উঠবা রিক্সা উঠবা এইভাবে যাবো ওইভাবে যাবা এই দিক নির্দেশনা যে দিয়ে দিয়েছিলেন তার কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না তার জন্য কোনো লস নাই বরং যে এই হেদায়ত মানে নাই তার জন্য ল যে সে তার গন্তব্যে পৌঁছতে পারলো না তো এক আর এর ফলে সে কী হবে এদিক ওদিক দিশে হারার মতো ঘুরতে থাকবে একদিকে না একদিকে হয় উত্তরা চলে যাবে না নাহলে এদিকে চলে যাবে আপনার কেরানীগঞ্জ বা অন্যদিকে চলে যাবে তখন সে মানে এদিক ওদিক ভাড়াকতে ফেরেঙ্গে উর্দুমে বলে আর কি মানে দিশাহারও এক মানে দিক ঠিকানা নাই সে রাস্তার মধ্যে এদিক সেদিক ঘুরতে থাকবে ভ্রান্তের মতো তো এই বিষয়টা হচ্ছে আল্লাহ তালা এই বিষয়টা বোঝাতে যাচ্ছে যে হেদায় যদি তুমি নিজে লাভ করো তাহলে তোমার নিজের লাভ এই পবিত্র থেকে যদি তুমি শিক্ষা নিয়ে এই অনুযায়ী যদি চলো তাহলে তুমি নিজে উপকৃত হবে তুমি তোমার নিজের গন্তব্যে পৌঁছতে পারবে আর না হলে তোমারই ক্ষতি তুমি তোমার যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছতে পারবে না বরং এদিক সেদিক তুমি ঘুরতে থাকবে বিভ্রান্তের মতো আর এরপরে আল্লাহ বল আল্লাহ তালা বলছেন যে মোহাম্মদ সাল্লাহ আসালামকে বলার জন্য ওয়ামা ওয়ামা আনা আলাইকুম বি ওয়াকিল আর জেনে রেখো যে আমি তোমাদের জন্য দারোগা বা তত্ত্বাবধায়ক না আমি মোহাম্মদ এটা বলে দেওয়ার জন্য আল্লাহ তালা বলছেন যে তুমি বলে দাও যে আমি তোমাদের জন্য তত্ত্বাবধায়ক না বা নিগরান না বরং আমি একজন মোবাল্লিক আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া আমার কাছে যে বাণী এসেছে সেই বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়া তো এই কথা প্রত্যেক যুগে যুগে যারাই নবী হিসাবে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছেন তারা এই সংবাদটি বারবার বলেছেন যে আমাদের দায়িত্ব শুধুমাত্র আমাদেরকে আল্লাহতালা যে সংবাদ দিয়েছে সেই সংবাদকে পৌঁছে দেওয়া একজন সুসংবাদকারী রূপে এবং একজন সতর্ককারী রূপে যে যদি এই সংবাদ তোমরা মানো তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে আর যদি সংবাদ না মানো তাহলে তোমার গন্তব্য থেকে তুমি কি হবে বঞ্চিত হবে তুমি দিক খারাপ হয়ে যাবে তুমি তোমার ঠিকানায় পৌঁছতে পারবে না তো এই সাবধানবাণী এবং সুসংবাদ এই দুইটা বিষয় নিয়ে যুগের ইমাম যুগের যারা নবী হয়ে থাকেন তারা এসে থাকেন আর মহানবী সাল্লা সাল্লামকে আল্লাহতালা এই বিষয়টি বলাচ্ছেন যে আমি তোমাদের জন্য তত্ত্বাবধায়ক না যে আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করবেন যে অমুক ব্যক্তিত্ব এই করে নাই এজন্য তুমি দায়ী এটা আল্লাহ তালা করবেন না কেননা আল্লাহ তালা আমাকে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে আমি কারো তত্ত্বাবধক আমার দায়িত্ব শুধুমাত্র পৌঁছে দেওয়া এরপরের আত হচ্ছে ওয়াবে হা ইলেকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমা ওয়া ওয়াহুয়া খায়রুল হাকিম হাজর মুসাহ রাজিউল্লা তালন বলছেন যে এই আয়াতের মাঝে আল্লাহ আল্লাহতালা এই আয়তে এই সুরার যে প্রাথমিক একদম শুরু প্রারম্ভিক বিষয় সেই বিষয়কে আবার এখানে মানে উল্লেখ করছেন মহানবী সাল্লা সাল্লামের কাছে যে তোমার কাছে যে ওহি করা হয়েছে সেটার তুমি অনুসরণ করো এবং এর উপরে তুমি অবিচল থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না না আল্লাহ তালা কোনো সিদ্ধান্ত দান করেন লাহ যতক্ষণ পর্যন্ত না আল্লা তালা কোনো ফয়সলা বা কোনো সিদ্ধান্ত দিয়ে দেন ততক্ষণ পর্যন্ত কি করা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে যে যা কিছু ওহি করা হয়েছে সেটা যেন মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম প্রচার করতে থাকেন সেটার উপরে তিনি যেন প্রতিষ্ঠিত থাকেন অবিচল থাকেন আর আমরা খুব ভালোভাবে জানি এটা যারা আহমদী আমাদেরকে আমাদের হজরত মুসিমদ আল্লাহ এই বিষয়গুলো বুঝিয়েছেন এবং তার খলিফারা এই বিষয়টি বুঝিয়েছেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহি সাল্লামকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ আসলে মহানবী সাল্লু আল্লাহ আসালাম পর্যন্তই সীমাবদ্ধ নয় বরং মহানবী সাল্লু আল্লাহ সালামের পর এখন সেই দায়িত্ব আমাদের ঘরে অর্পিত হয়েছে সেই দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে এখন আমাদের জন্য এই আদেশ ইয়া প্রযোজ্য যে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহিসালামের কাছে যে ওহি আলাতালা করেছেন যে নির্দেশনা আলাতালা তালা মহানবী সাল্লাহ সাল্লামকে দান করেছেন সেই সংবাদ যেন প্রচারের ক্ষেত্রে সেই সংবাদের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকার ক্ষেত্রে যেন আমরা নিজেরা অবিচল থাকি এবং সেটা প্রচারের ক্ষেত্রেও যেন আমরা কি করতে থাকি অবিচল থাকি ততক্ষণ পর্যন্ত আমরা এই এর উপরে প্রতিষ্ঠিত থাকবো যতক্ষণ পর্যন্ত না আল্লাতলা কোনো নিজে সিদ্ধান্ত দেন আল্লাহতালা যখন সিদ্ধান্ত দিয়ে দেবেন তখন তো সেটা সিদ্ধান্ত হয়ে যাবে কিন্তু এই জায়গা থেকে হুজুর বলতেছেন যে এখানে আমাদের জন্য এই শিক্ষা যে আমরা যেন কখনোই তবলিক করার ক্ষেত্রে ক্লান্ত না হই আমরা যেন এর উপরে অবিচল থাকি বাকি সিদ্ধান্ত দেওয়ার মালিক আল্লাহতলা বাকি ফয়সলা করার মালিক আল্লাহ তালা কি ফয়সালা করবেন সেটা আল্লাহতালা সবচেয়ে ভালো জানে তো এই জন্য প্রত্যেক যারা আমরা নিজেরা আহমদি হওয়ার দাবি করি যারা প্রকৃতি ইসলামের উপরে প্রতিষ্ঠিত হওয়ার দাবি করি আরমদি আহমদিয়াত মানে কি আহমদিয়াত মানে আমরা বলি যে আমরা ইসলামের প্রকৃত শিক্ষার উপরে প্রতিষ্ঠিত হজরত মোহাম্মদ মুস্তফা সাল সাল্লাম যে শিক্ষা নিয়ে এসেছেন যে শিক্ষায় পৃথিবীতে প্রচার করেছেন যে শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে চেয়েছেন সেই শিক্ষাকে আমরা অবলম্বন করেছি এবং এই সেই শিক্ষাকে আমরা মানুষের কাছে পৌঁছে দেবো এটা আমাদের দায়িত্ব হয়ে গেছে এই দায়িত্বকে মানার ক্ষেত্রে আমাদের মহানবী মহানবীর সাের প্রতি যে নির্দেশ সেই নির্দেশের উপরে আমাদের নিজেদেরকেও প্রতিষ্ঠিত থাকতে হবে আর শেষে এই শেষে যে বলা হয়েছে ওয়াহুয়া খায়রুল হাকিমিন হজরত মুসলাম তালন বলছেন যে এর মাধ্যমে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ শুধুমাত্র প্রজ্ঞাবান না একই এর সাথে সাথে তিনি হাকেমও উনি সিদ্ধান্ত করেন আর সেই সিদ্ধান্ত প্রজ্ঞাপূর্ণ হয় অদ্ভুত বিষয় মানে আমরা যারা আহমদী আমাদের আসলে আমি এটা প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে আমরা যারা আহমদী আমাদের আল্লাহতালার কাছে মানে এত কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত এত সুক্রিয়া জ্ঞাপন করা উচিত যে এই এমন যুগে যে যুগে মানে কিচ্ছা কাহিনী গল্প গুজবের উপরে ধর্ম প্রতিষ্ঠিত সেই জায়গায় প্রকৃত যে সত্য প্রকৃত যে তত্ত্ব প্রকৃত যে মারেফত সেই মারেফত আমাদেরকে আমাদের মসিমাউদ্দ আল্লাহিসাল্লাম এবং তার খলি দিয়ে গিয়েছে। আমরা কত সৌভাগ্যবান যে আমরা গাল গল্পে আমরা গাল গল্পকে আমাদের কাছে গাল গল্প করা হয় নাই কোনো যা বাস্তব যা সঠিক যা যা সত্য সেই বিষয়টা আমরা পেয়েছি সঠিক নির্দেশনা পেয়েছি আর সঠিক সঠিক নির্দেশনা সঠিক গন্তব্যে পৌঁছার জন্য জরুরি আর সেই বিষয়টা আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এই এই যে নিয়ামত আহমদিয়াত আমরা পেয়েছি এই আহমদিয়াতেরকে আমাদের লালন করা এই আহমদিয়াতের উপরে প্রতিষ্ঠিত থাকা আমাদের জন্য আবশ্যকীয় কর্তব্য এবং আল্লাহ তালার কাছে এই দোয়া করতে থাকা উচিত আমাদের যে হে আল্লাহ তালা শুধু আমাদেরকেই না বরং আমাদের পর প্রজন্মের পর প্রজন্ম যেন এই নিয়ামতের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি এই আহমদিয়াতের যে নিয়ামত আল্লাহ তালা আমাদের দান করেছেন এই যে পুরস্কার দান করেছেন আমাদের মতন ইসলামী সাহেব বলে থাকেন যে সাত হাজার ধন এই আমদিয়াতকে এটা আসলে সাত হাজার ধন এই ধন পেয়ে যারা হারিয়েছে তাদের মতো দূর ভাগা নাই তো আমি প্রাসঙ্গিকভাবে এই কথাটা আমি যেহেতু আজকে আমার দরজের শেষ দিন তা আমি প্রথম দিন থেকে ইয়ে করে রেখেছি যে আমি এই কথাগুলো বলবো বলা দরকার আমাদের যে আমরা যেন আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত থেকে যাতে আমরা কখনোই বঞ্চিত না হই আর আমাদের পরবর্তী প্রজন্মও যেন এই নিয়ামতের উপরে প্রতিষ্ঠিত থাকে আর কেননা এর মাধ্যমেই মুক্তি এছাড়া মুক্তি নাই যাই হোক এখানে আল্লাহতালা বলছেন যে ওয়াহা খায়রুল হাকিমিন যে আল্লাহ তালা পরম প্রজ্ঞাময় হাকিম আর হাজর মুসলাম রাজে আল্লাহ তালন বলছেন যে এই কথার মাধ্যমে মহানবী সাল্লাহ আল্লাহি সাল্লামকে তালা এই ঘোষণা দিচ্ছে যে তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই পরিণাম যেটা হবে তোমার জন্য যে পরিণাম তোমার জন্য যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত খায়রুল হাকিমের হাকিমিনের সিদ্ধান্ত হবে অর্থাৎ তোমার সিদ্ধান্ত তোমার যে ফয়সলা হবে সেটা তোমার কল্যাণ আর্থ হবে তোমার উন্নতির জন্য হবে তোমার সফলতার জন্য হবে অর্থাৎ পরিণামে হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আল্লাহ সালামের কী হবে সফলতা হবে আর হজরত ইউনুস সাল্লা সাল্লামের জাতি যেভাবে ইমান এনে সবাই ইমান এনে একটা বিপ্লব সৃষ্টি করেছিলেন ঠিক একইভাবে মোহাম্মদ মুসফা সাল্লাহ আল্লাহ সাল্লামের জাতিও সেইভাবে ইমান আনবেন এবং তারা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লামের আনুগত্য স্বীকার করে নেবেন এ আয়তের মধ্যে এদিকেও ইঙ্গিত রয়েছে যেটা হজরত মুসম্মদ রাজু বলেছেন যেটা আমরা বাস্তবও দেখতে পাই যে যখন মক্কা বিজয় হয় তখন মহানবী সাল্লাই সালামের যে জাতি মক্কাবাসী তারা সবাই মহানবী সাল্লাহ আলাই সালামের আনুগত্য স্বীকার করে নেন এবং অধিকাংশ লোকই ইসলাম গ্রহণ করে নেন এটা আসলে হজরত ইউসুফ আল্লাহি সালামের সাথে যে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সাদৃশ্য সেই সাদৃশ্য বহন করে আর মহানবী সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালার যে অনুগ্রহ সেই অনুগ্রহের বিষয়টিও এখানে প্রতীয়মান হয় এবং মহানবী সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্ব এখানে প্রতীয়মান হয় এরপরের আমরা এখন সুরা ইউনুস শেষ করলাম এখন আমরা হুদ নিয়ে আলোচনা করব হুদ খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা আর এই সুরাটি একটি মাক্কী সুরা এই সুরাতে একশো চব্বিশটি আয়াত রয়েছে আর দশটি উপর রয়েছে তো যারা এই সুরা সম্পর্কে বর্ণনা করেছেন বিভিন্ন হাদিস থেকে দেখা যায় যে এই সুরা মধ্যে কারো কারো মতে একটি আয়াত এমন রয়েছে যেটি মাদানি আয়াত মানে মদিনাতে অবতীর্ণ হয়েছে এমন আয়াত আর কারো কারো মতে তিনটি আয়াত এমন রয়েছে যে আয়াতগুলো মদিনাতে অবতীর্ণ হয়েছে অর্থাৎ মাদানী আর বাকি পুরো সুরা মাক্কি তো যেহেতু সংখ্যাগরিষ্ঠ সরি সুরা না আয়াত আর কি আয়াত যেহেতু সংখ্যাগরিষ্ঠ সমূহ মক্কাতে অবতীর্ণ এই জন্য এই সুরা মাক্কি সুরা তো এই সুরার সম্পর্কে হাজর মুসলিম রাজি আল্লাহ তালহ যে ভূমিকা দিয়েছেন সেই ভূমিকাতে হলিমত সানি বলেছেন যে এই সুরাটি সুরা ইনুসের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু বস্তুকেই এখানে আবার ধারাবাহিকভাবে আল্লাহতালা আলোচনা করেছেন একটু বিস্তারিত আঙ্গিকে সূরা ইনুসে যে বিষয়বস্তুগুলো বর্ণিত হয়েছিল তিনটা বিষয় বর্ণিত হয়েছিল তিনটা বিষয়ের মধ্যে কী ছিল যে সেই তিনটা বিষয় হচ্ছে নবীদের যারা অনুসারী হয় তাদের সাথে আল্লাহতালার আচরণ হয় তিন ধরনের এক নম্বর জাতি হচ্ছে তারা যারা যাদের সাথে যাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেন নবীর যুগে যে যেসব লোক থাকে তাদের সাথে তিন ধরনের আচরণ আল্লাহতালার হয়ে থাকে একটি হচ্ছে যে কোনো জাতিকে আল্লাহ তালা সমলে উৎপাদন করে দেন পরিপূর্ণভাবে ধ্বংস করে দেন আরেকটা জাতি আছে যাদেরকে আল্লাহতালা পুরোপুরি ছাড় দিয়ে দেন খোলা ছুটি দিয়ে দেন আর এমন একটা জাতি আছে যাদেরকে যাদের এক অংশকে আল্লাহতালা সার দেন আর এক অংশকে আল্লাহতলা ধ্বংস করেন তো এই তিনটি আচরণ নবীর বিভিন্ন নবীর যুগের থেকে এটার উদাহরণ দেখা যায় আর সুরা ইউনুসে এই বিষয়টি বর্ণিত হয়েছে আর এরই ধারাবাহিকতায় আল্লাহতালা সুরা হুদে গিয়ে প্রথম উক্ত যে বিষয় যে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন নবীর যুগের কোনো জাতিকে আল্লাহ তালা পুরোপুরি ধ্বংস করে দেন সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করেছে অর্থাৎ এই সুরাতে আল্লাহ তালার যে আজাব আজাবের কথা বেশি বর্ণিত হয়েছে যে বিভিন্ন নবীর যুগের যারা জাতি ছিলেন তাদেরকে তালা আল্লাহর যে নির্দেশ সেই নির্দেশ অমান্য করার জন্য কিভাবে ধ্বংস করে দিয়েছেন সেই ধ্বংস করার বিভিন্ন ঘটনা তাদের উপরে কীভাবে আল্লাহতালার শাস্তি আপতিত হয়েছে সেই বিষয়গুলো এখানে বর্ণিত হয়েছে এই সুরাতে আর যে বিষয়গুলো বর্ণিত হয়েছে এতে বোঝা যায় যে আমরা দেখতে পাই যে যেসব জাতির কথা বর্ণনা করে করা হয়েছে যে তাদের শুধুমাত্র এখন ইতিহাসের পাতায় তাদের কথা আমরা দেখতে পাই বা এই পবিত্র কুরাণ তাদের কথা উল্লেখ করে এছাড়া তাদের নাম গন্ধ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না এ আয়াতের মাঝে থেকে মানে এই সুরাত থেকে আরেকটা বিষয় যেটা বোঝা যায় যে আল্লাহতলা যে পাপ এবং পাপি পাপ এবং পাপির প্রতি আল্লাতলা সর্বদা দৃষ্টি রাখেন এবং এ অনুসারেই আল্লাহ তালা তাদের সাথে আচরণ করেন এই বিষয়টিও এই সুরাত থেকে বোঝা যায় যে যারা পাপ করবে এবং এবং পাপি হবে তাদের পরিণতি আলাতালা শেষ পর্যন্ত ধ্বংস অবধারিত করবেন এ এই সুরার থেকে আরও যে বিষয় ই হয় সেটা হচ্ছে যে আল্লাহ তালা মানুষের জন্য হেদায়তের উপকরণ সৃষ্টি করতে থাকেন হজরত খলিবাদুল সানি বলছেন যে বাহ্যিকভাবে আল্লাহ তালা শারীরিক সুস্থতার জন্য শারীরিক শক্তির জন্য মানুষকে যেভাবে খাদ্য জুগিয়ে থাকেন পানীয় জুগিয়ে থাকেন একইভাবে আধ্যাত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক যে শক্তি সেই শক্তি আহরণ আহরণের আল্লাহ তালা উপকরণ সৃষ্টি করে থাকে একজন মানুষ যদি পানাহার করা বাদ দিয়ে দেয় তাহলে সে অসুস্থ হয়ে একসময় ধ্বংস হয়ে যায় সে মৃত্যুবরণ করে কমপক্ষে সে অসুস্থ হয়ে যায় যদি কেউ কয়েকদিন লাগাতার খাবার বন্ধ করে রাখে তো একইভাবে আধ্যাত্মিক ক্ষেত্রেও যদি আধ্যাত্মিকতার অঙ্গনে তালার যে যে আধ্যাত্মিক অসুস্থতা সারার জন্য যে উপায় উপকরণ আল্লাহতলা নাজিল করেছেন সেখান থেকে যদি কেউ উপকৃত না হয় তাহলেও মানুষগুলো আধ্যাত্মিকভাবে তার অসুস্থ হয়ে পড়ে এবং অধিক সময় যদি এখান থেকে দূরে থাকে তাহলে তার পরিণতি ধ্বংস হয়ে ডেকে আনে এ বিষয়টিও এই সুরার থেকে বোঝা যায় আর কি আলোচিত হয়েছে আরেকটি বিষয়ে হুজুর বলছেন যে এই সুরার থেকে আরও বোঝা যায় যে জাগতিকভাবে একটা প্রজন্ম প্রজন্ম ধ্বংস হয়ে গেলে যেভাবে মানব জাতি ধ্বংস হয়ে যায় না ঠিক একইভাবে আধ্যাত্মিক যে সিলসিলা ধর্মীয় যে সিলসিলা সেই সিলসিলা যদি সেই ধারা যদি কোনোটা আল্লাহতালা রোহিত করে দেন এর অর্থ আল্লাহতালার যে মিশন সেই মিশন থেমে যায় না বরং আল্লাহতলা পরবর্তীতে আরেকটা জাতিকে দাঁড় করায় দেন যারা সেই পূর্ববর্তী জাতির অনুসরণ করে না বরং তারা আল্লাহ তালার যে নির্দেশ সেই নির্দেশকে মান্য করেন পালন করেন পালন করার মাধ্যমে তারা সফল কাম হয় এবং তালার যে সন্তুষ্টি সেই সন্তুষ্টির ভাগিদার তারা হয় এই সুরা থেকে হুজুর আরও যে বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন যে আরও যে বিষয় জানা যায় সেটি হচ্ছে যে মানুষ জাগতিকভাবে উন্নতি করার জন্য ধর্ম পালন করার দরকার নাই বা আল্লাহর সাথে সম্পর্ক থাকার দরকার নাই কথাটা বোঝার বিষয় মানে অনেকেই তো কথা পুরোপুরি না শুনে প্রশ্ন করে পরে পরে দেখা দেওয়া যে ফোন করে বলতেছেন যে আপনি কী কথা বলছেন কথা আগে ভালো করে বুঝবেন তারপরে জাগতিক হুজুর যেটা বলছেন যে জাগতিক উন্নয়নের ক্ষেত্রে জাগতিক উন্নয়ন উন্নতির ক্ষেত্রে আল্লাতালার সাথে কার সম্পর্ক আছে কি নাই সেটার কোনো মূল্যায়ন হবে না যে চেষ্টা করবে সেই উন্নতি করতে পারবে এটা জাগতিক ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি যদি করতে হয় এবং কেউ যদি স্থায়িত্ব লাভ করতে চায় তাহলে অবশ্য অবশ্যই তাকে কি করতে হবে আল্লাহতালার সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ তালার সাথে সম্পর্ক রাখার পরে জাগতিক এবং আধ্যাত্মিক উভয় উন্নতিকে যদি কেউ স্থিরস্থায়ী করতে চায় বা স্থায়িত্ব দিতে চায় তাহলে অবশ্য অবশ্যই তার দায়িত্ব হচ্ছে সে যেন আল্লাহতালার সাথে সম্পর্ক রক্ষা করে এবং ধর্মেও অনুশাসন মেনে চলে প্রকৃত যে শিক্ষা সে শিক্ষা যেন মানুষ মেনে চলে আমি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি একটু স্পর্শকাতর বিষয় প্রথম কথা শুনেই যদি পরের অংশটা ভালোভাবে আমরা না বুঝি তাহলে এই জায়গায় প্রশ্ন মানে মনের ভিতরে দানা বাঁধতে পারে যে জাগতিক এক এক পার্থিব যে দুনিয়াবী যে উন্নতি সেই উন্নতি করার জন্য কোনো আল্লাহতালার সাথে সম্পর্ক রাখার দরকার নাই আমরা এটা দেখতে পাই যে এই যে এক বড়ো বড়ো যারা বিজ্ঞানী তারা অধিকাংশ খ্রিস্টান অধিকাংশ নাস্তিক তারা আল্লাহকে বিশ্বাসই করে না বড় বড় দার্শনিক আছে তারা আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে না হজর মুসলাম রাজা বলছেন যে এরকম জাগতিক উন্নতির জন্য আল্লাহ তালা যে সম্পর্ক সেটার দরকার নাই আধ্যাত্মিক উন্নতির জন্য আল্লাহ তালার সাথে সম্পর্ক থাকা জরুরি আর জাগতিক ক্ষেত্রে যদি কেউ প্রতিষ্ঠিত থাকতে চায় চিরস্থায়ী হতে স্থায়িত্ব অর্জন করতে চায় তার জন্য শর্ত হচ্ছে তাকে আল্লাহতালার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে এই জন্য যদি জাগতিক এবং আধ্যাত্মিক স্থায়িত্বকে উন্নতিকে আমরা স্থায়িত্ব দিতে চাই তাহলে আমাদের জন্য দায়িত্ব যে আমরা যেন আল্লাহ তালার সাথে সুসম্পর্ক বজায় রাখি হুজুর বলছেন যে এখানে আরেকটি মূলনীতি এই সুরার মধ্যে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে যে মুমিনরা কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হয় আর কাফেররা পুরোপুরি ধ্বংস হয় আর বিভিন্ন শক্তিশালী জাতির উদাহরণ দিয়ে তালা এখানে এই বি মানে বিভিন্ন নবীর বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করেছেন সেই ঘটনাগুলোতে বর্ণনা করেছেন যেমন ধরেন আমরা মুসার ঘটনায় যদি ধরি যে মুসা আল্লাহ সালাম একদম বনিস রাইল যে জাতি ছিল তারা তো কি একদম নিম্ন শ্রেণীর জাতি ছিল তারা তাদেরকে দিয়ে ওই মাটির কাজ করানো হতো ইট বানানো হতো ইট বানাইতো তারা এবং তাদের কোনো অধিকার ছিল না এরকম জাতি নিয়ে ফেরাউন যে ওই দেশের রাজা ছিলেন সর্বাধিপতি ছিল তারা এবং সকল ক্ষমতার অধিকারী তার বিরুদ্ধে টক্কর লাগানো টক্কর লেগেছে তাদের মধ্যে বিরোধিতা হয়েছে কিন্তু পরিণামে বিজয় হয়েছে কার হজরত মুসা আল্লাহ সালাম এবং বুন ইস্তাহাইল জাতি তো এই বিষয়টি হুজুর এখানে বোঝাতে চাচ্ছেন হজরত খলিহতুল সানি যে মমিনদের তালা। কী করেন সবসময় কাফেরদের উপরে বিজয়ী করেন সে কাফের জাতি যত শক্তিশালী হোক মহানবী সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বদরের যুদ্ধে কোথায় তিনশো কোথায় এক হাজার কোথায় নিরস্ত্র কিছু মমিন আর কি কোথায় একদম সশস্ত্র তাদের কাছে ঘোরা আছে উট আছে অনেক ভালো পোশাক আছে খাদ্য আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে আর এদিকে মুসলমান বাহিনীর কাছে না আছে খাবার মতো না আছে কোনো ঘোরা না আছে ঠিক মতো উট না আছে কোনো ভালো জায়গা না আছে ভালো অস্ত্র না আছে পোশাক যে বর্ম বর্মধারী লোকের সংখ্যা ওই ছিল না কিন্তু পরিণামে কি হয়েছে যে তারা লাঞ্ছনাদায়ক মৃত্যুবরণ করছে কাফেররা বড় বড় নেতা যারা এসেছিল সবাই মৃত্যুবরণ করছে আর মুসলমান মুসলমানবাহী মুসলমান বাহিনী মর্যাদার সাথে বিজয় লাভ করেছে তো এই বিষয়টি হজরত মুসলমাদু বলছেন যে এই সুরার থেকে এই বিষয়টা বোঝা যায় যে যারা মমিন হবে তারা সবসময় বিজয়ী হবে এবং এবং যারা কাফের হবে তারা পরাজিত হবে আর কাফের জাতি যত বড় শক্তিশালী হোক তারা লাঞ্ছিত হবে তো এই ক্ষেত্রে আমি মানে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যারা মুসলমান ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা বিভিন্ন কথা বলে থাকে হয়তোবা কেউ কেউ আমার এই কথাগুলো শুনছেনও তো তাদের জন্য তাদেরকে এথার্থে বলতে চায় যে যারা এই বিভিন্ন সময় জিহাদ জিহাদ বলে থাকে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের বা বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে তারা বিরোধিতা করে থাকে সংগ্রাম করে থাকে পরিণামে গিয়ে দেখা যায় যে তাদেরই আল্লাহ তালা কী করেন লাঞ্ছিত করে এ থেকে কি প্রমাণিত হয় এ থেকে প্রমাণিত হয় যে তারা মুমিনের দল না কেননা মোমিনের দলের জন্য আল্লাহ তালা যে হুমুল গালে যে তারা বিজয়ী হবেন হুমুল মুফলে হুন তারা সফল কাম হবে কিন্তু পরিণামে আমরা যারা এই যে যারা বড় বড় দাবি করে থাকে জিহাদ করতেছে বা এই করতেছে তালেবান বা এই যে আইএসএস বা এমনি সাধারণ যেসব গোষ্ঠী বিভিন্ন সময় মাথা চারা দিয়ে কথায় কথায় বলে ফেলে যে আমরা জিহাদ করে ফেলতেছি তো তাদের জন্য এই মেসেজটা পবিত্র কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করে যে আল্লাহতালা কি বলছেন যে মুমিন যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদের কেন পরাজয় আসবে অসম্ভব পরাজয় আসতেই পারে না কিন্তু যখন আমরা পরাজয় বরণ করতেছি আল্লাহর নামে সংগ্রাম করার কথা বলে এর অর্থ যে আমরা মুমিন না মুমিন হতে পারি নাই বা বরং মুমিনের আশেপাশে আমরা যাই নাই বরং ইসলামের বিরোধিতা করতেছি আমরা এই বিষয়টা আমাদেরকে দৃষ্টিপটে রাখা উচিত এই সুরাতে সুরাহুদের মধ্যে অনেক নবীর কথা বর্ণনা করা হয়েছে অনেক নবীর ইতিহাস বর্ণনা করা হয়েছে যেভাবে আমরা বলেছি যে এবং ওই নবীর জাতিকে ধ্বংস করার কথা বর্ণনা করেছেন আল্লাহতলা তো হুজুর বলতেছেন খুলিবতুল মজুদ সানি যে এর মাধ্যমে আল্লাহ তালা মহানবী সাল্লি সাল্লামকেও সান্ত্বনা দিচ্ছেন যে হে মুহাম্মদ তোমার জাতি যে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এতে করে তোমার কষ্ট পাওয়ার কোনোই কারণ নাই কেননা তোমার পূর্বে যারা নবী ছিলেন তাদের জাতীয় এভাবে ধ্বংস হয়েছিল ওই দৃষ্টান্তগুলো দিয়ে রসুল সাল্লাহ আল্লাহি সাল্লামকে তালা কী করতেছেন সান্ত্বনা দিচ্ছেন জন্য অনেক নবীর ঘটনা এখানে অনেক নবীর জাতির ঘটনা এখানে বর্ণিত হয়েছে এবং আজাবের কথা বর্ণনা হয়েছে এবং এ পরিশেষে গিয়ে মহানবী সাল্লাই সালামকে মুসলমানদের যে উন্নতি হবে সে উন্নতির জন্য যে মনোযোগী হতে হবে মুসলমানদের যে উন্নতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার বিষয়ে এই সুরা শেষের দিকে তালা এই করেছেন এবং আরও অধিক সান্ত্বনা প্রদান করেছেন যে মুসলমানদের পরিশেষে গিয়ে সফলতা হবে মুসলমানদের পরিশেষে গিয়ে উন্নতি তারা লাভ করবে তারা তাদের বিজয় আসবে এই বিষয়টি এর শেষের দিকে বর্ণিত হয়েছে এই সুরা সম্পর্কে রসুল সাল্লাহ আল্লাহি সালামের প্রখ্যাত হাদিস আছে বিখ্যাত একটি হাদিস আছে যে রসুল সাল্লাহি সাল্লাম বলেছেন কেননা এই সুরার মধ্যে এত আজাব আর এত শাস্তির কথা বর্ণনা করা হয়েছে এবং রসুল সাল্লাহি সাল্লামের এত দায়িত্ব এবং কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে যে মহানবী সাল্লি সাল্লাম বলেছেন যে সাইয়েবাতনি হুদুন হ্যাঁ যে এই যে হুদ সুরা সাইয়েবাদ সাইয়েবাত নি হুদুন যে হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে হুজুর বলেন যে এই বৃদ্ধ বানানোর অর্থ কী এই বৃদ্ধ বানানোর অর্থ এই সুরার ভিতরে যে দায়িত্ববোধ যে কর্তব্য রসুল সাল আলাই উপরে উপরে ন্যস্ত করা হয়েছে এবং রসুল সাল আল্লা কে যে আজাবের সংবাদগুলো দেওয়া হয়েছে এতে করে রসুল সাল আলাইসালাম বলছেন যে আমি এই সুরা নাজিল হওয়ার পরে আমি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছি মানে এত দায়িত্ববোধ আর এত আজাবের ঘটনা আমাকে দুর্বল করে ফেলেছে এই বিষয়টা এই হাদিস থেকে এই হাদিসের আসলে মূল অর্থ এই বিষয়টা বুঝিয়েছে আর এটি রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে এই সুরাহুদ সম্পর্কে আল্লাহ তা আল্লাহ যে এই হুদ নাজিল করেছেন এর মাধ্যমে আমি যুদ্ধ হয়ে গেছি যাই হোক এরপরে আমরা এর সুরাহুদের তফসিল শুরু করছি এখন আলোচনা আমরা তো বিসমুল্লাহ রহমানের রাহিম এটা আগে অনেক আগে আলোচনা হয়ে গেছে এই জন্য বিসমুলিল্লাহে রহমান রাহিম নিয়ে আর আমরা নতুন করে কোনো আলোচনা করব না দ্বিতীয় নম্বর আয়ের থেকে আমরা আলোচনা করবো যে আলিফ র কিতাবু উহ কেমাত আয়াতু সুম্মা ফুসলাত মিল্লাদুন হাকিমিন খাবির আলিফ লাম র এই বিষয়ে আলোচনা হয়েছে তারপরে আমি যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি আর অনেক নতুন দর্শকও থাকতে পারেন যারা এই বিষয়ে জানে না তাদের জ্ঞাতার্থে বলতেছি যে আলিফলাম র এটা হচ্ছে হুরফে মোকাত্তার অন্য যারা মুফাসরাইন আছেন তারা বলেন যে এর অর্থ কি এই এই যে হুরফে মুখাত্ত এগুলো শুধুমাত্র আল্লাহ জানে কিন্তু আমরা যাকে ইমাম্মাদ মানে মুসিমাদ আল্লাহিসাম এবং তার খলিফা গণ আমাদেরকে বলেছেন যে না পবিত্র পুরাণের সমস্ত কিছু মানুষের যখন জন্য যখন সৃষ্টি করা হয়েছে এর অর্থ যে এর অর্থ আমাদের এন থেকে এটাও আমাদের এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে আর এটি হচ্ছে অ্যাব্রোভিয়েশন মানে শব্দ সংক্ষেপ যেমন আমরা বলি বিবিসি বিবিসি বলে থাকি তারপরে বি এম এ এম বিবিএস এগুলোর প্রত্যেকটিরই আলাদা আলাদা অর্থ আছে এটা একটা বড় বাক্যকে সংক্ষিপ্ত করে উপস্থাপন করার একটা পদ্ধতি এটা জাগতিক শিক্ষাক্ষেত্রে বা জাগতিক জীবনে যদি এটি ব্যবহার হতে পারে তাহলে আল্লাহ তালা তো পরম প্রোগ্রাময় পরম হাকিম খোদা তিনি তার কালামে এরকম প্রোগ্রাময় শব্দ ব্যবহার করবেন না এটা কিভাবে আমরা চিন্তা করতে পারি তো যাই হোক এখানে আল্লাহ তালা এটা এটাকে বলা হয় যে এই সুরার চাবি এই চাবি যদি কেউ এ করতে পারে মানে এই তত্ত্ব খুলতে পারে তাহলে এই সুরার ভিতরে যে তত্ত্ব আছে সেই তত্ত্ব সে আবিষ্কার করতে পারবে সঠিকভাবে কেননা চাবি দিয়ে তালা খোলা যায় তো হলিমাতুল মসিগণ এবং হজরত মুসিমদ এটি বলেছেন যে এরকম হরফে মুখাত্তা যেগুলো আছে সেগুলো হচ্ছে যে সুরার সামনে এই হরফে মুখাত্তাগুলো রয়েছে সেগুলো এই সুরার ভিতরে যে তত্ত্বজ্ঞান সেই তত্ত্বজ্ঞানের মূল মৌলিক সংক্ষিপ্ত রূপটা এখানে দেওয়া আছে এটাকে আবিষ্কার করতে পারলে বোঝা যাবে যে এর ভিতরে কি আছে এখান থেকে এটার যে অ্যাব্রভিয়েশন করা হয়েছে আমাদের জামাতের পক্ষ থেকে খলিফাগন করেছেন যে লাম র আনাল্লা আরা আনাল্লা আরা যে আমি আল্লাহ আমি দেখি মানে আমি এমন আল্লাহ যে আমি সব কিছু সবসময় দেখতে থাকি আমার মানে আমার দৃষ্টিতে সব কিছু থাকি আমার দৃষ্টির আড়ালে কোনো কিছু নাই কিতাবন ওহকেমাত মাত আয়াতু এই যে পবিত্র কোরআন এই পবিত্র কোরআনের যে আয়াতসমূহ সেই সম্পর্কে আল্লাহতালা বলছেন যে উহকে মাত এগুলোকে সুদৃঢ় করা হয়েছে এবং কোন প্রকারের প্রশ্নের সুযোগ এখানে রাখা হয় নাই সুদৃঢ় আয়াত আর প্রজ্ঞাপূর্ণ আয়াত এই প্রজ্ঞাপূর্ণ আয়াত এমন আয়াত এই আমরা সুরা আলে ইমরানেও দেখেছি এই এই আঙ্গিকেরি আরেকটা আয়াত ওখানে আছে যেখানে বলা হয়েছে যে সুদৃঢ় আয়াত এবং মোতাসাবেহা আয়াত যে এই কিতাবে কিছু আয়াত আছে যেটা মহকামাত আর কিছু আয়াত আছে মুতা সাবেহা তো এইখানেও এই বিষয়টি বর্ণনা করা হয়েছে পরবর্তীতে বলা হয়েছে সুম্মা ফুসেল ফুসেলাত আসলে ওই সাবেহার ব্যাখ্যা করছে ওই সাবেহা দিয়ে অনেকে এরকম চিন্তা করে থাকে যে মুতা সাবেহা মানে কেউ কেউ বলে থাকে যে এটা ব্যর্থবোধক মানে দুইটা অর্থ রাখে এরকম বা যেটা বোঝা সন্দেহ সৃষ্টি হতে পারে সঠিকভাবে এটা তত্ত্ব মানুষ উদ্ঘাটন করতে পারে না এরকম বিষয়কে কি মুতা বলে তো ওই ক্ষেত্রটাকে হুজুর বলতেছেন যে এই আয়াতের মাধ্যমে এখানে আল্লাহ আল্লাহতালা ওই মুতা সাবেহার ব্যাখ্যা দিচ্ছেন পবিত্র কোরআনের আয়াত তো আছেই। আছেই সুদৃঢ় আয়াত আছেই আর ওই যে মোতা সাহাবেহা যে বিষয়টা ওইটা আসলে বিষয় মূল বিষয় কী ওই বিষয়টা এখানে আল্লাহতালা বলছেন যে সেটা হচ্ছে ফুচেলাত মিল্লা দুন হাকিম ইন খাবির যে হাকিম এবং খাবির পক্ষ খাবির খোদার পক্ষ থেকে এটা ফুচেলাত মানে বিস্তারিত ব্যাখ্যা বিস্তারিত বিশ্লেষণ আর আল্লাহতালা এই বিস্তারিত বিশ্লেষণ দিয়েছেন যাতে মানুষ দ্বিধাগ্রস্ত না হয় যেন মানুষের মধ্যে সন্দেহ সংশয়ের সৃষ্টি না হয় যেন মানুষ একটি উদাহরণ দেখে একটি উপমা দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে পবিত্র কোরআনে আমরা দেখতে পাই এই বিষয়টা এই যে এই যে বক্তব্য এই যে দাবি পবিত্র কোরআনের যে কিতাব আয়াত আয়াতুহু ও সুম্মা ফুসেলাত যে এটার আয়াতগুলো সুদৃঢ় সংশয়ের উর্ধিক আর একই সাথে ফুসিলাত এটা কি করে বি মানে একটা বিষয়কে বিশ্লেষণ করে উদাহরণ দিয়ে উপমা দিয়ে বর্ণনা করে একটা বিষয়ে একটা বিষয়ের অবতারণা করেন এবং তারপরেই এই কিতাবের মধ্যে এই কোরআনের মধ্যে সেটার যে বিশ্লেষণাত্মক ব্যাখ্যা উদাহরণ দিয়ে যে ব্যাখ্যা যে এটা করলে কি হয় এটা করলে না না করলে কি হয় যে যারা করেছিল তাদের কি পরিণত হয়েছিল আর যারা না করেছে তাদের কি পরিণত হয়েছে এই যে বিশ্লেষণাত্মক ব্যাখ্যা সেটা কি করে একজন মানুষকে সঠিকভাবে বোঝার জন্য সাহায্য সহযোগিতা করে এই বিষয়টি এখানে বর্ণনা হয়েছে যে ফুসেলাত যে এ প্রথম একটা বিষয়ের অবতারণা হয় পবিত্র কুরাণে আর পরবর্তীতে সেই বিষয়টাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য বিশ্লেষণ করার জন্য মানুষ যাতে আরও সুন্দরভাবে বুঝে উপলব্ধি করে সেই জন্য আল্লাহ তালা সেটাকে আরও উপমা দিয়ে উদাহরণ দিয়ে পরবর্তীতে বর্ণনা করে এখানে যে আছে যে হাকিম আর খাবির খোদার কথা হাকিম হচ্ছেন সেই খোদা যিনি যুগোপযোগী সম্পাদন করেন যে যেটা চাহিদা যুগের যে চাহিদা সময়ের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী যিনি সিদ্ধান্ত নেন যিনি কাজ করেন তাকে বলা হয় হাকিম তো আল্লাহ হচ্ছেন এই সেই সত্তা যিনি যখন যেটা প্রয়োজন সেটা সবচেয়ে বেশি যোগ যথাযোগ্য যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেন এবং সেই যুগ অনুযায়ী সেই সময় অনুযায়ী সেই কাজ করে থাকেন আর হাকিমের কাজ শুধুমাত্র বাহ্যিকভাবে সৌন্দর্যপূর্ণ হয় না বরং এর ফলাফলও ভালো হয় এর ফলাফল এমন না যে একটা জিনিস দেখতে ভালো দেখা যাচ্ছে বাহ্যিকভাবে ভালো দেখা যাচ্ছে কিন্তু এর ফলাফল দেখা যায় যে বা বাস্তবে দেখা যায় যে সে ফলাফল কুফল বয়ে নিয়ে আসে এর উদাহরণ দিতে গিয়ে মুসলাম্মদ রাজিলতাল আহ বলছেন যে বাহ্যিকভাবে ইঞ্জিলের কথা যদি ধরা হয় যে বাহ্যিকভাবে অনেক কিছু মানে ভালো আর মন্দ বোঝানোর জন্যে হুজুর এই উদাহরণটা দিয়েছে যে ইঞ্জিলে আছে যে এক গালে চর দিলে আরেক গাল পেতে দেওয়া এটা বাহ্যিকভাবে মনে হয় যে অনেক ভালো একটা শিক্ষা যে কত সুন্দর শিক্ষা এক গাল এক গালে চর দিলে কত ধৈর্যের শিক্ষা দিয়েছে কিন্তু এর পরিণাম কিন্তু মঙ্গলজনক না একজন মানুষকে যদি অত্যাচার করতেই দিতে দিতে থাকা হয় যে তুমি শুধু অত্যাচার করবা তাহলে সে এক সময় সীমা ছাড়িয়ে যাবে তার সংশোধনের আর কোনো পথই খোলা থাকবে না যে সে যা খুশি তাই করবে তার কোনো শাস্তি নাই এটা যদি হয়ে যায় তাহলে সমাজের যে শান্তি শৃঙ্খলা সেই শান্তি শৃঙ্খলা সেটা কি হবে বিনষ্ট হবে কিন্তু ইসলামের যে শিক্ষা সেই শিক্ষা যে কেউ যদি অন্যায় করে তাহলে সেই অন্যায়ের তাকে দিতে হবে এবং মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে সংশোধন যেন সংশোধন হয় যদি সংশোধন হয় তাহলে হলো এটার পরিণতি শুভ আর যদি সংশোধন না হয় সেখান থেকে যদি সুফল না আসে যদি কুফল আসে তাহলে সেটা থেকে মানুষ কীভাবে সেটা থেকে মানুষ এবং সমাজ ক্ষতিগ্রস্ত হবে তো এরকম শিক্ষা যেটা বাহ্যিকভাবে ভালো দেখা যায় কিন্তু এর ফলাফল খারাপ সেটা হচ্ছে কুফল আর কোনো মূল্য নাই তো এই জায়গায় হুজুর বলতেছেন যে হাকিমিন খাবির এই খোদার যে বৈশিষ্ট্য এর মধ্যে এই জিনিসটা আছে যে আল্লাহতালা যে শিক্ষা দিয়েছেন পবিত্র কুরআের মাঝে এই শিক্ষা বাহ্যিকভাবে শুধু সৌন্দর্য বহন করে না এর ফলাফলও সুন্দর কেননা তিনি প্রজ্ঞাবান খোদা কেননা তিনি আগে পরে সমস্ত কিছুর জ্ঞান রাখেন খাবির খোঁদা সমস্ত বিষয়ের জ্ঞান তিনি রাখেন এই বিষয়টি হজরত আ রাজিয়া তালাহ আমাদের সামনে পরিষ্কার করেছেন যাই হোক আমাদের সময় মোটামুটি শেষ হয়ে গেছে আমরা এই আজকে এখানেই শেষ করব ইফতারির সময় হয়ে যাচ্ছে তো আল্লাহ তালার কাছে আমাদের দোয়া থাকবে যে আমরা পবিত্র কোরআন থেকে যতটুকু আলোচনা করার চেষ্টা করেছি আমাদের এই আলোচনা থেকে যেন আমরা সবাই উপকৃত হতে পারি এবং এই পবিত্র কোরআনের সাথে যাতে আমাদের একটা ভালোবাসা এবং আন্তরিকতার সম্পর্ক হয় এবং এই এই যে হেদায়ত এই হেদায়ত থেকে যাতে আমরা উপকৃত হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু मुबारक रमदी रादारक रमदी रमदन् मुारक रमदी रमदन् मुारक रमदी